দেখুন আজকের ভিডিওতে আমি ডিসি জেনারেটরের আয়রন লস রিলেটেড দুইটি প্রবলেম সলভ করব। তো ভিডিওটি শুরু করার আগে আমি বলবো যে যারা আমার চ্যানেলে একদম নতুন তারা আমার প্লেলিস্ট থেকে ডিসি জেনারেটরের আগের ভিডিওগুলো দেখে আসুন, কারণ এটা বেশ ডিসি জেনারেটর একদম শেষের দিকে ক্লাস অলরেডি। তো দেখুন প্রথম প্রবলেমটি আমাদের ফেরেজার বইয়ে 26.29 এবং পরেরটি 26.30। তো প্রথম কোশ্চেনটিতে দেখুন বলেছে ইন এ ডিসি মেশিন দ্য টোটাল আয়রন লস ইজ 8 কিলোওয়াট এট ইটস রেটেড স্পিড এন্ড এক্সাইটেশন। ইফ এক্সাইটেশন রিমেইনস দ্য সেম বাট স্পিড ইজ রিডিউসড বাই 25%, দ্য টোটাল আয়রন লস ইজ ফাউন্ড টু বি 5 কিলোওয়াট। Calculate the distances and any kind losses at full speed. এক নম্বরে full speed হিসাব করতে হবে আর দুই নম্বরে half the rated speed। তো এটি actually iron loss অর্থাৎ hysteresis এবং eddy current loss related math। তো এখানে hysteresis এবং eddy current loss এর যে equation আছে সেই equationটা আমাদের কাজে লাগাতে হবে, but full equationের মধ্যে সবগুলো ডাটা আমাদের লাগবে না, শুধুমাত্র আমাদের লাগবে দেখুন এখানে বলেই দিচ্ছে যে আমাদের ফিল্ড এক্সাইটেশন রিমেইনস দ্য সেম অর্থাৎ ফ্লাক্সের কোনো পরিবর্তন হবে না, শুধুমাত্র আমাদের চেঞ্জ হবে কোথায় কি বলছেন এন্ড ইটস স্পিড ইজ রিডিউসড বাই 25% অর্থাৎ স্পিডের আপ ডাউন হবে, ঠিক আছে। আর হিস্টেসিস এডি কারেন্ট লস দুইটারই যে ইকুয়েশন সেখানে আমরা দেখছি যে স্পিড সরাসরি কিন্তু ইকুয়েশনের নাই, জেনারেটর স্পিড বা মোটর স্পিড যেটাই বলুন তার স্পিড কিন্তু আমাদের হিস্টেরেসিস এডি কারেন্ট লস এর ইকুয়েশনে নাই, বাট স্পিড নাই কিন্তু আমাদের কিন্তু ফ্রিকোয়েন্সি কিন্তু আবার ইকুয়েশনে আছে। আর ফ্রিকোয়েন্সি এবং স্পিড আমরা কি জানি, ফ্রিকোয়েন্সি এবং স্পিড কিন্তু আমাদের প্রপোর্শনাল টু, ঠিক আছে। অর্থাৎ স্পিড বাড়ালে ফ্রিকোয়েন্সি বাড়বে আর ফ্রিকোয়েন্সি আর স্পিড কমাইলে ফ্রিকোয়েন্সি কমে যাবে, অর্থাৎ আমরা জাস্ট ওইটাকে ইকুইভ্যালেন্ট করে আমরা ইকুয়েশনটা আসবো, ঠিক আছে। তো 26.29 অনুযায়ী প্রবলেম অনুযায়ী আমাদের হিস্টেরেসিস লস এটার ক্ষেত্রে আমি আমার সব কিছু লাগবে না, আমরা শুধুমাত্র ফ্রিকোয়েন্সিটা দেখব। তো ফ্রিকোয়েন্সি চেঞ্জ হবে কার সাথে, স্পিডের সাথে, সেই ফ্রিকোয়েন্সি আবার স্পিডের সাথে যেহেতু সমানুপাতিক অতএব আমি কিন্তু হিস্টেরেসিস লসটাকে সিম্পলি লিখতে পারি এ ইনটু এ। এখন এ কি আবার দেখুন আমাদের ইকুয়েশনটা ছিল wx equal to f into আগে পিছে বেশ কয়েকটা জিনিস ছিল আমার নিজেরও এই মুহূর্তে মনে নাই, যাই হোক বাট ওগুলো কিন্তু আমাদের হিসাব করতে হবে না কারণ ফিল্ড এক্সাইটেশন সেম আছে, শুধুমাত্র স্পিড কম বেশি হচ্ছে। সো বাদ বাকি যত কিছু আছে স্পিড বা ফ্রিকোয়েন্সি বাদে বাদ বাকি যত কিছু আছে সবগুলোকে একটা কমন কনস্ট্যান্ট এ দেব, ঠিক আছে। আর এন আমরা জানি যে এন এর সাথে সরাসরি সম্পর্কিত হয়, এই জন্য আমি হিস্টেরেসিস এর ক্ষেত্রে wx = an লিখলাম। একই সিস্টেমে আমাদের ইডি কারেন্ট লস এর ক্ষেত্রে ফ্রিকোয়েন্সি স্কয়ার প্রপোর্শনাল টু পাই, দ্যাট মিন্স f স্কয়ার ইনটু b, এটা আমরা লিখতে পারি। আমরা জাস্ট এই ইকুয়েশন দুটো কাজে লাগিয়ে ম্যাথটি সলভ করব। হিস্টেরেসিস লস wx = an আর we অর্থাৎ ইডি কারেন্ট লস v ইনটু f স্কয়ার বলতে n স্কয়ার এখানে যেহেতু প্রপোর্শনাল টু। এখন দেখো প্রথম কেস অনুযায়ী আমাদের n কে ফুল স্পিড ধরতেছি আমরা, তাহলে wh প্লাস we ইকুয়াল টু টোটাল আয়রন লস, দ্যাট মিন্স আমি বলতে পারতেছি an প্লাস bn স্কয়ার ইকুয়াল টু কত কত ওয়াট দিছে, কত কিলো ওয়াট দিছে 8 কিলো ওয়াট। এখন আচ্ছা তার আগে আমি দ্বিতীয় ইকুয়েশনটা লিখে দিই, এটা এক নাম্বার ইকুয়েশন। আচ্ছা এক নাম্বার ইকুয়েশন পড়ে দিচ্ছি আমি, মার্কিং পরে করতেছি, এখানে একটা জিনিস চিন্তা করা আছে। আর দ্বিতীয় ক্ষেত্রে আমাদের স্পিডটা বলছে রিডিউস বাই 25%, তার 25% মানে আমাদের মেইনলি হয়ে যাবে রিডিউস বাই 25%, মানে আমাদের স্পিডটা হবে কত আসলে 75%, 25% কমে গেলে আর বাকি থাকে কত 75%, মানে স্পিডটা হবে 0.75,
তাহলে 0.75 an বলতে পারি প্লাস 0.75 এর উপর স্কয়ার যেটা n এর স্কয়ার এখানে ইনটু b n স্কয়ার ইকুয়াল টু আমাদের কত কত দেয়া আছে দ্বিতীয় ক্ষেত্রে 5 কিলোওয়াট এখন দেখুন আমাদের এই দুটো ডাটাই দেয়া আছে এখন দুটো ডাটা থেকে দুটো ইকুয়েশন থেকে তিনটা আননোন মনে হয় হচ্ছে দেখুন এ বি এবং এন দুটো ইকুয়েশন থেকে তিনটা আননোন আপনি কিভাবে হিসাব করবেন হিসাব করা কিন্তু কোনো বুদ্ধি নাই তিনটা আননোন হইলে আমাদের তিনটা ইকুয়েশন মিনিমাম লাগে তো এর জন্য বইতে আপনারা দেখবেন যে এন এর ভ্যালুটা 1 ধরে ওরা ক্যালকুলেট করছে 1 ধরে ওরা ক্যালকুলেট করছে এই জায়গা থেকে আপনার কনফিউশন লাগতে পারে কেন 1 ধরলো অন্য কোনো ভ্যালু ধরলে কি হবে আসলে আপনি 1 ধরুন 2 ধরুন 3 ধরুন যে ভ্যালু ধরুন না কেন আমার হিস্টেসিস লস ইনিগাইন লসের ভ্যালু একই আসবে সেজন্য আমি বইতে 1 ধরে করছে আমি 1 ধরে না করে আমি এই প্রবলেমটা 2 ধরে আমি সলভ করে আপনাদের দেখাচ্ছি যে বইয়ের রেজাল্টের সাথে সেম হয় কিনা দেখুন আমি 2 ধরে করতেছি একইভাবে আপনারা যদি বলেন 3 ধরে করতে আমি 3 ধরে করতে পারবো কোনো সমস্যা নেই রেজাল্ট একই আসবে তো আমি এখানে আমি 2 ধরে কাজ করতেছি দেখুন আমি এই জায়গায় তাহলে 2 ধরলাম 2 এ তাহলে এখানে কত আসছে 2 স্কয়ার মানে 4 এখানে আমার আসছে এ এর জায়গায় আমার ধরতে হবে 2 সরি এ এই থাকবে এই জায়গায় ধরতে হবে 2 তাহলে এন এর জায়গায় আমার 2 ধরতে হবে তাহলে 2 স্কয়ার মানে 4 ব্যাস দুটা আনোন দুটা ইকুয়েশন এখন জাস্ট ক্যালকুলেটরের মাধ্যমে আপনারা যদি সলভ করেন তাহলে এ এর ভ্যালু আর বি এর ভ্যালু কত হয় আমি ক্যালকুলেটরের মাধ্যমে দেখিয়েছি আপনারা সেম সিস্টেমে ক্যালকুলেটর আনোন সলভ করবেন তাই দেখবেন এ আর বি এর ভ্যালু বের হয়ে গেছে আমাদের 248 2 ইনটু 0.75 4 ইনটু 0.75 এর উপর স্কোয়ার আর কত জাস্ট কনস্ট্যান্ট 5 এ এর ভ্যালু আছে 4/3 বি এর ভ্যালু 4/3 আছে দুটোই 4/3 এখন আমাদের লাগবে কি আমাদের আনন কনস্ট্যান্ট কিন্তু পেয়ে গেলাম এখন আমাদের লাগবে দেখুন ফুল লোড স্পিডের জন্য আমাদের হিস্টেরেসিস এবং ইনিগাইন্ড লস আলাদা আলাদা ভাবে বের করতে হবে তাহলে হিস্টেরেসিস লস আমাদের কত এ ইনটু এ এ হচ্ছে আমাদের 4/3 আর এন আপনি কত ধরছেন যত ধরছেন তত কিন্তু বসাবেন 4/3 ইনটু তাহলে কত আসে 4 × 8/3 8/3 হিসাব করলে আমাদের আছে 2.667 দেখেন রেজাল্ট পেয়েছে নাকি মিলার কথা 2.667 কিলোওয়াট আর ডাব্লিউ ই এটা আসে বি ইনটু এন স্কয়ার তো বিও আমাদের 4/3 ইনটু এন স্কয়ার মানে 2 স্কয়ার হিসাব করলে আমাদের আসে 4/3 ইনটু 4 16/3 5.333 এত কিলোওয়াট এটা হলো এক নম্বরের অ্যান্সার আমাদের এক নম্বরের অ্যান্সার এবার আমরা দেখি দুই নম্বরের অ্যান্সারটা কি দুই নম্বরে বলছে আমাদের এই ইসিএসএস আর ইনিগাইন লসটা হাফ দি রেটেড স্পিডের জন্য অর্থাৎ এই স্পিডটা যদি হাফ হয়ে যায় তাহলে আমাদের হিস্টেরেসিস এবং ইনিগাইন্ড লস কত হবে তাহলে এটাকে আমরা ডব্লিউ এইচ প্রাইম করলাম তাহলে ফুল স্পিডের জন্য এত আর সম্পর্ক আমরা দেখলাম যে প্রপোর্শনাল টু স্পিডের সাথে তাহলে আপনি হাফ করে দিলে হিস্টেরেসিস লস অর্ধেক হয়ে যাবে সিম্পল আপনি যদি স্পিডটা অর্ধেক করে দেন তাহলে হিস্টেরেসিস লস অর্ধেক হয়ে যাবে দ্যাট মিন্স এটা হবে 2.667 ডিভাইডেড বাই 2 অর্থাৎ এটা হিসাব করলে আমাদের আসে দেখুন 2.667 ডিভাইডেড বাই 2 1.333 এত কিলোওয়াট আর এডি কারেন্ট লস কত আসে স্কয়ারের সাথে সমানুপাতিক দ্যাট মিন্স আপনি অর্ধেক করে দিচ্ছেন তাহলে হয়ে যাবে 5.333 ডিভাইডেড বাই 2 স্কয়ার স্পিড কমে গেছে তাই আমাদের লসও কমে যাবে
থার্ড ফোর 1.33325 কিলোওয়াট, এই হচ্ছে এই কোশ্চেনটির সলিউশন। তো এবার চলুন আমরা পরের কোশ্চেনটি সলভ করি, দেখি কি বলছে। দেখুন পরের কোশ্চেনটিতে বলেছে দ্য হিস্টেরেসিস এন্ড ইরিটাইম লসেস ইন ডিসি মেশিন রানিং এট 1000 আরপিএম, এবার স্পিডটা দিয়েই দিছে, আগের বার দেওয়া ছিল না, আর 250 ওয়াট এন্ড 100 ওয়াট রেসপেক্টিভলি ইফ দ্য ফ্লাক্স রিমেইনস কনস্ট্যান্ট, মানে এইবারও ফ্লাক্সটা কনস্ট্যান্ট আছে, তাহলে আপনি এবি দিয়েই কাজ করতে পারবেন। At what speed will be total iron losses be halved? অর্থাৎ টোটাল আয়রন লস অর্ধেক হওয়া অবস্থায় আমাদের স্পিডটা কত হবে? তাহলে আমি একই সিস্টেমে WAS equal to AN, WB equal to BN square চোখ বন্ধ করে আমি বলতে পারি। এবার আমাদের টোটাল, আচ্ছা প্রতিটা আলাদা আলাদা হচ্ছে, স্টেসিস লস 250 তাহলে এ হচ্ছে আমাদের, এ তো বের করে ফেলতে পারি আমি, এন হচ্ছে আমাদের কত, প্রথম কেটে স্পিড 1000, এই অবস্থায় আমাদের লস দেয়া আছে, যেহেতু আমরা এর ভ্যালু আয়রন কনস্ট্যান্ট বের করতে পারতেছি, বি ইন্টু এন স্কোয়ার, তাহলে 1000 এর উপর স্কোয়ার ইকুয়াল টু 100, তাহলে এখান থেকে দেখুন আমাদের এ আসতেছে 1/4 মানে 0.25, আর বি ইকুয়াল টু মনে হয় দেখি ক্যালকুলেটর আছে 100/1000 এর উপর স্কোয়ার 10 ইনভার্স 4, বি এর ভ্যালু আসতেছে 10 ইনভার্স 4। ঠিক আছে, এখন আমাদের টোটাল আয়রন লসটা অর্ধেক হতে হবে, তো প্রথম ক্ষেত্রে আয়রন লস কত, প্রথম ক্ষেত্রে টোটাল আয়রন লস আমাদের WAS প্লাস WE, এটা হিসাব করলে প্রথম ক্ষেত্রে আমাদের আয়রন লস হচ্ছে কত, এটা 250 আর এটা 100, 350 ওয়াট। তাহলে দ্বিতীয় ক্ষেত্রে আয়রন লসটা হবে হচ্ছে W প্রাইম মনে করলাম, এটার অর্ধেক B হাফড হচ্ছে, তাহলে এটা হিসেব করলে আসে 175 ওয়াট। ফাইন, তাহলে এটা কত স্পিডের জন্য? তো এ আর বি তো কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট একই থাকবে, শুধুমাত্র এই কন্ডিশনের জন্য আমরা দেখব স্পিডটা কত হয়। তাহলে এ ইনটু দ্বিতীয় ক্ষেত্রে স্পিডটা এন প্রাইম মনে করলাম প্লাস বি ইনটু এন প্রাইম এর উপর স্কোয়ার, এত ইকুয়াল টু আমাদের হবে 175। তাহলে আমাদের এ হচ্ছে আমাদের, আচ্ছা এটা এন প্রাইম না মনে করে এন ওয়ান মনে করলাম দ্বিতীয় ক্ষেত্রে, তাহলে এ এর ভ্যালু হচ্ছে আমাদের 0.25 ইন্টু এন ওয়ান প্লাস বি এর ভ্যালু হচ্ছে 10 ইনভার্স 4 ইন্টু এন ওয়ান স্কোয়ার ইকুয়াল টু 175, মানে এটাকে সবগুলো এক সাইডে এনে যদি আমরা ক্যালকুলেশন করি, ক্যালকুলেটার সরাসরি ক্যালকুলেশন করতে পারবো, প্লাস 0.25 n1 মাইনাস 175 ইকুয়াল টু 0, এখান থেকে আমরা ক্যালকুলেটারের মাধ্যমে আমরা একটু n1 টা বের করতেছি, n1 টা আমাদের আসতেছে, n1 এর সহগ হচ্ছে 10 ইনভার্স 4, n1 স্কয়ার এর সহগ, n1 এর সহগ 0.25 আর কনস্ট্যান্ট হচ্ছে মাইনাস 175, তাহলে n1 এর ভ্যালু দেখুন আসে 570.027, ভগ্নাংশ হয় না আর বিএম, সো এটাকে 570 ধরতে পারি। আর আরেকটা দেখুন আসে বিঘাত, যেহেতু আরেকটা আসে মাইনাস, তো মাইনাস তো বুঝতেই পারতেছেন জীবন সম্ভব না, অতএব n1 এর ভ্যালু হবে পজিটিভটা এত আরপিএম, অর্থাৎ এত আরপিএম এ মেইনলি আমাদের টোটাল আয়রন লসটা আগের আয়রন লসের
কনটেন্ট পাবে। তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।